আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন ইসলামী প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বরেণ্য আলেমে দ্বীন প্রফেসর শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে, এই পর্বে। স্যার, একটা বিষয় নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাই, সেটা হলো যে আমরা দু একদিন আগে একটি জাতীয় দৈনিকে একটা রিপোর্ট দেখেছি যে বাংলাদেশের ঢাকায়, বিশেষ করে ঢাকায় প্রতিদিন 39 জন করে মানে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। এর আর এর সংখ্যাটা হয়তো দেখা গেলো শিক্ষিত ফ্যামিলিতে এই ঘটনাগুলো ঘটছে বেশি করে। তো এই যে একটা উদ্বেগজনক হারে এটা বেড়ে যাচ্ছে এবং দেখা গেলো যে সেখানে খুবই ঠুনকো সামান্য বিষয় নিয়ে এই বিচ্ছেদগুলো ঘটছে এবং 70% নারীদের পক্ষ থেকে হচ্ছে, আমরা জানতে চাচ্ছি যে আমরা কি কোন কোন কারণে আমরা বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারি, আসলে এটা কী কী শরিয়া শর্ত দিয়েছে সেটা আপনার জানতে চাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে। বিসমিল্লাহির রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনি একটি জাতীয় সমস্যা নিয়ে কথা বলেছেন, এই জাতীয় সমস্যা, এই জন্য আমি মনে করি এটা আজকের সময়ে এ সময়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার এটার উপরে। আপনি তো বলেছেন যে জাতীয় দৈনিকের রিপোর্টে পেয়েছেন দৈনিক 39টি তালাকের ঘটনা ঘটতেছে ঢাকা শহরে, তার সাথে হলো 70% মহিলাদের পক্ষ থেকে। আল্লাহ, যদি আমরা এটার সমাধান বা এটা কেন বিস্তারিত আলোচনা করি এবং সমাধান কি হতে পারে, সমাধান হলো কোরআন এবং সুন্না। নিশ্চয়ই সেখানে গেলে কোরআন সুন্নায় আপনি বছরে পাবেন না যে 39টা তালাকের ঘটনা ঘটেছে। জি, এখন তো দৈনিক পাচ্ছেন 39। জি, তখন বছরে 39টি পাবেন না। জি জি, নিশ্চয়ই। আলোচনার শুরুতেই আমি বলতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই কোরআনে কারিমে সুরাই নিসা 34 নম্বর আয়াত, আমাদের দর্শকরা নোটেও রাখতে পারেন। আল্লাহ তাআলা ওখানে তালাক, প্রথম তালাকের ব্যাপারটা দিয়ে যাচ্ছি, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতায়নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। অনুবাদটা হচ্ছে, কোনো মহিলাদের নিকট থেকে তোমরা যদি একটু বাড়াবাড়ি দেখো, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, তখন তাদেরকে উপদেশ দাও যে এই কাজটা করতেছ এটা আসলে ঠিক না, শুননা না, কোরআনে বলেছে, হাদিসে বলেছে, এই এই। জি, এই উপদেশের তাহলে একটা পেলাম প্রথম উপদেশ। জি, সুন্দর উপদেশ দিবে। জি, কেননা এছাড়াও তো আরও অনেক কথা রয়ে গেছে। জি, স্বামী স্ত্রী চলার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহর নির্দেশ, ও আশে রুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো সদাচরণ করো, উত্তম জীবনযাপন করো। জি জি, সদাচরণ করো। তো প্রথম বললো সদাচরণের কথা, সদাচরণের পালা শেষ হয়ে গেছে। সদাচরণ করে দেখা যাচ্ছে এই বাড়াবাড়িতে থেকে স্ত্রী ফিরে আসতেছে না, তখন বলবে যে ফায়জুহুন্না, তাদেরকে একটু নসিহত করো, সুন্দর কথা বলো। এমনি তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলছেন, অকুলু লিন্নাস হুসনা, মানুষের সাথে উত্তম আচরণ করো, একা সবাই সমস্ত মানুষের সাথে সাথে করতে হবে। তারপর আবার স্ত্রীর সাথে এসে বলছে একান্ত ব্যাপার যে ফায়জুহুন্না, বাড়াবাড়ি দেখতেছ একটু নসিহত করো। নসিহতের পালা যখন শেষ হয়ে যাবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একই রুমে থাকবে, তবে বিছানা আলাদা করে দেওয়ার অর্থ হচ্ছে মানসিকভাবে যেন একটা ইয়েতে একজন একজনকে বোঝার জন্য একটু আল্লাহ সময়, এই একটা সাইন্টিফিক দিক, পরস্পর পরস্পর শূন্যতা অনুভব করার একটা সুযোগ করে দিয়েছে। একটা শূন্যতা হলে তারপর আবার একজন একজনকে বোঝার চেষ্টা করবে, দুজন কেন পরস্পর দরকার থাকে একসাথে থাকা, এই অনুভূতিটা তৈরি হবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, এরপরও যদি স্ত্রী না শুনে তাহলে শাসন করো। জি, একটুখানি শাসন করো, আবার শাসন প্রক্রিয়া কীভাবে করতে হবে সেটাও হাদিসের মধ্যে বলা হয়েছে,
মুখে যেন আঘাত না করে, কোনো কিছু না করে, একটুখানি শাসন করার জন্য বলা হয়েছে, প্রহার করার মৃদুভাবে। এখন আবার মহিলারা বলবে তো আমাদেরকে তো আল্লাহ অধিকার দিল না। আচ্ছা যাই হোক, ওয়াজুনুনা ফিল মাদে অদরিবুহুন্না ফাইন আতায়নাকুম, যদি স্ত্রী তুমি যে বিষয়ে বাড়াবাড়ি হয়েছে সেটা তোমার আনুগত্য করেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপর আবার অন্য দোষ খুঁজতে যেও না। তোমার এমনি রান্না বান্না এমনি তুমি পারো না, ডালে লবণ কেন হলো, ভর্তা কেন স্বাদ হলো না, তরকারি ঝাল এত বেশি কেন, এগুলো খুঁজতে যেও না। মূল সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি জি, তাহলে এবার আমরা আর একটু পিছনে যাই, সেখানে আমরা কল নিয়ে নিচ্ছি, তারপর আবার। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি জাকির ভাই বলুন, কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। সেখানে বলছিলাম যে মানে বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলছি। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলছিলাম। প্রথম আসুন, সূরা রোমের মধ্যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জীবন যেখান থেকে যাত্রা শুরু হবে সেখান থেকে আমরা শুরু করি। জি, সূরা রোম আয়াত হলো 21। আচ্ছা, আল্লাহ তাআলা সেখানে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, করেছেন কি, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, কি জন্য, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি পাও, প্রশান্তি পাও, শান্তির সাথে বসবাস, শুধু বসবাস না, শান্তির সাথে, শান্তির সুকুন শব্দ, আরবি ভাষা তো, জি অত্যন্ত রিচ ভাষা, শান্তি বসবাস, সুকুন শব্দ তো বসবাসও, আবার সে বসবাস শান্তির সাথে বসবাস, সুবহানাল্লাহ, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেম প্রীতি ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা। জি, এই জন্য আমি অনেক সময় বলি আলোচনায় যে বিয়ে করে প্রেম করতে হয়, জি জি, প্রেম করে বিয়ে না, প্রেম করে বিয়ে করবে না, ওটা তো হারাম, নিশ্চয়ই বিয়ের পর থেকে প্রেম শুরু হবে। আচ্ছা জি, হ্যাঁ, তো দেখেন যাত্রা শুরু যদি হয় প্রেম দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, স্নেহ দিয়ে হয়, একজন মানে কোনো কিছু করেছে এটা ভুলে যায়, সেখান থেকে আস্তে আস্তে তাহলে প্রেম দিয়ে শুরু হলো, ভালোবাসা ওখানে থাকবেই, শুধু ভালোবাসা, জি জি, রহমান পারস্পরিক কল্যাণ, সূরা রোম সম্ভবত আয়াত নম্বর 21 আমার যেটুকু এখন মেমোরিতে আছে। জি জি, আচ্ছা, তো ভালোবাসা দিয়ে যাত্রা শুরু হয়ে মাঝপথে এসে যদি একটু কিছু দেখা দেয় তাহলে ওই কথাগুলো বলেছে, একটু বাড়াবাড়ি দেখেছো, আবার পুরুষের ব্যাপারেও স্ত্রী বলতে পারে যে তোমার এই বিশেষ করে শরীয়তের ব্যাপারে যে তুমি নামাজ পড়ো না, আসলে কিন্তু এটা ঠিক নয়, নামাজ না পড়লে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এমনিই থাকে না, বা ইসলামী শরীয়তের কোনো কিছু লঙ্ঘন করে চলে, হারাম খায়, সুদ খায়, সুদি কারবার করে ইত্যাদি, স্ত্রী স্বামীকে বলার অধিকার রাখে, স্ত্রীও বলবে, স্বামীও অনুরূপ, স্ত্রীকে কোনো বাড়াবাড়ি দেখলে বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানে ইয়ে হয় না, বিধান অনুযায়ী, বিধানের বাইরে যদি কোনো কাজ করে স্বামী তখন স্ত্রীকে বিশেষ করে সে সমস্ত ব্যাপারে বলবে, নসিহত করবে। হ্যাঁ, আমাদের হলো তো যে আপনি বলছেন যে দুনিয়াবি জাগতিক কারো কারণে ওই যে নিজের স্ট্যাটাস নিয়ে যে আমি স্ট্যাটাস আমার ইয়েটা নিয়ে, হ্যাঁ এগুলো প্রবলেম, এগুলা নয়, এগুলা নয়, যদি এভাবে আল্লাহর এবং রাসূলের কোরআন সুন্নাহ বিরোধী কাজকর্ম করে তাহলে স্ত্রী যদি এভাবে হয়, নামাজ পড়ে না, রোজা করে না, অথবা ইত্যাদি, তখন ফায়েজু হন, তাকে তাহলে তাকে নসিহত করো। তিনটা কথা বলছিলাম, একই রুমে থাকো কিন্তু বিছানা একটু আলাদা করে মানে রাখো মানে, আর তারপরে এটা না হলে একটু শাসন করো। ঠিক আছে, আমরা তো প্রশ্ন নিই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? জি বলুন, কি প্রশ্ন আছে আপনার ভাইয়া? আমাদের প্রত্যেক পরস্পরের পরে যে মাধ্যম যে আমগুলো রয়েছে,
তাহলে চলে আসলাম এখানে যে আছে ভালোবাসা, ভালোবাসার নসিহত, তারপরে যদি সমাধান না হয় তাহলে বলছে ফা বাসু হাকামা মিন আহলিহি ও হাকামা মিন আহলিহা, সালিস ডাকার জন্য বলা হয়েছে মেয়ে দুই পরিবারের পক্ষ থেকে। যদি তোমরা ফাইন আতানাকুম, যদি তোমরা এটা সালিসে এটা আসলেই সত্যিকার অর্থে মানে তোমাদেরকে তোমাদের সমস্যা কী এগুলো বলে তোমাদেরকে নসিহত করে, তাহলে সেটা যদি তোমরা করো তো আশা করা যায় আল্লাহ তোমাদের মধ্যে ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন। এত কিছুর পরে আবার এখন বিষয়টা যাচ্ছে কোন দিকে, তালাক দেওয়ার ব্যাপার গিয়ে পদ্ধতির মধ্যে গিয়েও সেখানে আল্লাহ যে সমস্ত ইয়েটা রেখে দিয়েছেন, হ্যাঁ সেটা বলছে একবার সব শেষ। এ আগে যতগুলো বিধান বললাম হওয়ার পরে বলছে যদি এটা তালাকের দিকে যেতেই হয় তাহলে ধাপে ধাপে যেতে হবে। তহুরের মধ্যে পবিত্র অবস্থায় স্ত্রী যখন পবিত্র থাকবে, প্রিয়ড অবস্থায় নয়, তহুর অবস্থায় তালাক দেওয়ার জন্য, তহুর অবস্থায় স্বাভাবিক স্ত্রীর প্রতি একটা আকর্ষণ থাকে, আচ্ছা তো থাকার কারণে যখন বলবে যে এক তালাক তোমাকে মানে সব পথ শেষ হওয়ার পর বদ্ধ হয়ে আর কোনো পথ নাই, তখন বলবে যে তোমাকে আমি এক তালাক দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে এবং তহুরে দেওয়ার কারণ হচ্ছে এটা দিতে গিয়েও চিন্তা করবে কারণ একজনের প্রতি একজনের আকর্ষণ আছে। আচ্ছা এক তালাক দিলেও সংশোধন হয়নি, না হলেও ঠিক আছে এখন কী করা যাবে ছেলে মেয়ের দিকে তাকে সব মিলিয়ে ঠিক আছে, নিজে কাউকে ডাকাও লাগবে না, হুজুরও ডাকা লাগবে না, বলবে যে তালাকে রাজাই বলা হয়, রাজাই রাজাই মানে মানে ফিরিয়ে নেয়, আচ্ছা তোমাকে ফিরিয়ে নিলাম তুমি সংশোধন হও, স্বামী হোক স্ত্রী হোক দুজন এভাবে বলবে, কাজ হয়নি পরবর্তী তহরে আরেক তালাক দিল, এখন সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ আবার ফিরে নেওয়ার সুযোগ আছে, ফিরে আসে নাই তাহলে সর্বশেষ গিয়া চূড়ান্ত পর্যায়ে গিয়া সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তৃতীয় তালাকের দিকে পা বাড়াবে। কিন্তু আমাদের হলো কি ভর্তাতে লবণ কম হয়েছে, এই বহুদিন তোমাকে বলছি এখন তালাক একটা না, তালাক দিয়া তারপরে আসমানের যত তারা আছে, জমিনের মধ্যে গাছের যত পাতা আছে, বৃষ্টির যত ফোঁটা আছে, আরে বেটা তো তালাক হয়েছে এলাকা তিনটা, তুই এত মাথায় এত গরম হয়েছে, জোহরের সময় তখন বললো যে তালাক দিল, আসার সময় ছেলে মেয়ের কান্নাকাটি দেখা কয় যে আমি কী করলাম, তারপরে আমার আমি সলম কেমনে যাই হোক এখন হুজুরের কাছে গিয়ে ফোন দেয় হুজুর আমি খুব রাগের মাথায় ছিলাম এই জন্য এগুলো বলে ফেলছি, এখন দায় দায়িত্ব হুজুরের উপরে দিয়ে দিতে চায়, অন্য কিন্তু আসে তালাক কেন তোমার মুখ দিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিচ্ছু দরকার নেই, তালাক দরকার নেই। তো এই জন্য আপনাকে আমি আলোচনা বলছিলাম যদি এইভাবে আল্লাহর কথাগুলো মেনে এই স্টেপ বাই স্টেপ যদি আসে তাহলে তালাকের মাত্রা কমবে না, আপনি বছরে 39টা পাবেন না, এখন তো প্রতিদিন 39টা ঢাকা শহরে ইসলামের প্র্যাকটিস দেয় পরিবারগুলোতে কম, যার জন্য এই ঘটনাগুলো ঘটে। জি সেটা আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। আদায়ের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই, কারণ রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো, এটা বলা হয়েছে। তো রাসূল এটা আলাদা করে দেন, তবে কিন্তু মহিলাদের ব্যাপারে আলাদা এই কি আছে, মহিলারা পুরুষ মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, আর মহিলাদের জন্য অনুমতি আছে, যদি নামাজ মসজিদে গিয়ে পড়তে চায় পড়তে পারবে, তবে মহিলাদের জন্য হলো তারা তাদের ঘরে একান্ত প্রকোষ্ঠে নামাজ পড়া উত্তম। সেখান থেকে বলছে হাদিসে যেটা এসেছে, একান্ত সেখান থেকে যদি ঘরের বারান্দায় পড়ে তার চেয়ে মানে সবচেয়ে উত্তম হলো একান্ত প্রকোষ্ঠে নামাজ পড়া, তারপরে বারান্দায়, তারপরে বলছে মানে মসজিদে পড়ার চেয়ে বারান্দায় পড়া উত্তম। কিন্তু মসজিদে যাওয়ার অনুমতিটা আছে, এই অনুমতি থাকার কারণে হলো কি আজকে আমাদের মহিলারা যে ওয়াজ নসিহত থেকে বঞ্চিত হচ্ছে, অন্তত পক্ষে শুক্রবার যদি আমাদের এই প্র্যাকটিসটা থাকতো, শুক্রবার দিন জুমার নামাজ গিয়ে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, আলাদা পর্দা করা থাকবে, তাহলে তারা দিন জানতো। ওইটার দিকে আবার আমরা কিন্তু বাড়াবাড়ি করতেছি, একবার টোটালি তাদেরকে মসজিদে আসতেই দেওয়া হচ্ছে না, বেশি বাড়াবাড়ি হচ্ছে। তাহলে বললাম প্রথম হলো নামাজ আদায়ের পদ্ধতিতে পার্থক্য নেই, আসলে আর পার্থক্য কি, দু একটা মাসালা নিয়ে শুধুমাত্র পার্থক্য আছে, কোনো মৌলিক কোনো পার্থক্য নেই। একটা হাদিসের মধ্যে আসছে মোরসাল হাদিস, মারাসিল আবি দাউদ গ্রন্থের মধ্যে এসেছে যে ওই রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, এটা মোরসাল হাদিস বলতে ওই তাবি বর্ণনা করেছে, মাঝখানে সাহাবি নেই, এটাকে মোরসাল হাদিস বলে। তো তাবি বলতেছে রাসূল বলেছেন, মাঝখানে এই জন্য এটা দুর্বল হাদিস, যে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছিলেন দুইজন মহিলাকে দেখেছেন নামাজ পড়ার সময়, তখন তাদেরকে বলেছেন তোমরা সেজদায় গেলে তোমাদের হাত এভাবে মাটির সাথে মিশাই দিও, এটা কিন্তু আসলে দুর্বল হাদিস। সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়ামবাসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালব, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কুকুরের মতো হাত বিছিয়ে না দেয়। এটা নারী পুরুষ সবার জন্য বলা হয়েছে, বিধায় হাতটা ওভাবে মাটির সাথে মিশাই দেবে না, হাত পুরুষও চেপে চেপে রাখবে। এটা এইভাবে দুই একটা মাসালার ব্যাপারে মানে যা আছে আছে কথার মধ্যে আছে, পোশাকের পার্থক্য আছে, মহিলা যেটা বলেছেন মহিলাদের নামাজের মধ্যে সমস্ত শরীরে ঢেকে দেবে শুধুমাত্র মুখমণ্ডল ছাড়া, তা এটা এগুলো হলো পার্থক্যের মধ্যে। যদি আমরা এ বলি জমাতে আসবে না, পোশাক পরার দিকে পর্দার দিক থেকে সমস্ত শরীর ঢাকবে, পুরুষ যদি সমস্ত শরীর ঢাকতে না পারে যতটুকু কাপড় আছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবে কাপড়, আর অন্তত বিতর্ক হয় বাকি বিষয়ে বিতর্ক। হ্যাঁ, তো আমি মনে করি যে আসলে এই বিতর্কে এভাবে একজন একজনকে মানে এটা করা, আমি যেটা বলে দিলাম সেই হিসাবে আমরা সুন্দর করে বলতে পারি যে মহিলারা নামাজ পড়ার সময় এভাবে পড়বে, হাত তারা উঠে রাখবে, কেননা রাসূল এভাবে বলেছেন, সহিহাদিস এভাবে বলেছে, এভাবে দুই একটা পার্থক্য ছাড়া তার আমার কোনো পার্থক্য নেই। কিন্তু এটা নিয়ে যেটা হয়েছে, একজন অপরজনকে দুশ্মন মনে করে যে এভাবে যারা পড়ে তারা যেন আমাদের মসজিদে না আসে, নাউজুবিল্লাহি মিন যালিক, রাসূল করেছেন, রাসূল বলেছেন, সাহাবারা করেছেন, সেই ব্যক্তিকে ওই ওই আমল ওইভাবে হাদিস দিয়ে সহি হাদিসের আলোকে করার কারণে বলতেছে ইমাম সাহেব, যদি খতিব এটা বলেন তাহলে খতিব সাহেব এভাবে বলে দিতে পারেন যে দুটা মত আছে রাসূল থেকে এভাবে আছে, আবার হ্যাঁ এবং যিনি আলোচনা করবেন তিনি জ্ঞান, তিনি তো আমাদের জ্ঞানী লোক, আমাদের ইমাম, আমাদের লিডার, তার তো জানা থাকা দরকার, তিনি পড়ে গবেষণা করে তারপর বলবেন যে হ্যাঁ এই ধরনের একটা মত আছে, এই ধরনের একটা মতও আছে, তবে রাসূল থেকে বেশি সহি এটা প্রসিদ্ধ, এটা এটা আমল করার চেষ্টা করুন। আমাদের মধ্যে থাকবে ভ্রাতৃত্ব, কিন্তু এই সামান্য কারণে একজন অপরজনকে দুশ্মন মনে করে। আল্লাহ আমাদেরকে প্রান্তিকতা থেকে রক্ষা করুন। এখন তুমি যাতে জানতে চাইছেন যে ফরজ সালাতের পর যে মাসনুন জিকিরগুলো আছে, জি আবার তারপর আবার যদি সুন্নাতে মুয়াক্কাদা বা সুন্নাত নামাজ থাকে, এখন এই মাসনুন জিকিরটা কখন করব, সুন্নাতে মুয়াক্কাদা পরে না ফরজের পরে করব? অনেকে বলছে যে ফরজের পরে করতে, কেউ বলছে সুন্নাত পরে করার জন্য, ওটা গুরুত্বপূর্ণ আসলে কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাম সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রথম ইস্তেগফার তিনবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, এভাবে অনেকগুলো দোয়া আছে আছে, সেটা আমি তো সব এখানে বলতে পারবো না। হেসনুল মুসলিম বইটা উনি আমাদের ওই বন্ধু কিনে নিতে পারেন, কিনে এই দোয়াগুলো পরে ইস্তেগফারের পরে তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার করেছে ফরজ সালাতের পরে। আর এরপরে হলো তারপরে গিয়ে সুরা মানে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তারপরে সুরা ইখলাস পড়বে, যদি জোহর সালাত আসর সালাত ইশার সালাত এই তিন নামাজে, সুরা ইখলাস 3 বার,
একবার সুরা ইখলাস একবার, সুরা ফালাক একবার, সুরা নাস একবার পড়বে। পড়ে ওনার নামাজ শেষ, আজকারগুলো শেষ, শেষ হওয়ার পরে তিনি আবার সুন্নতে মুয়াক্কাদা পড়ুন। ওনাকে তো রাসুল বলে নাই যে এগুলো করতে গেলে সুন্নতে মুয়াক্কাদা পড়া যাবে না। আর সুন্নতে মুয়াক্কাদা তো এটা নয় যে সালাম ফিরানোর পরেই আমাকে দাঁড়িয়ে যেতে হবে, এটা তো না। আমরা ফরজ নামাজ যেখানে কোনো মসজিদে সোয়া একটায় হয়, কোনো মসজিদে এক দেড়টায় হয়, কোনো কোথাও সাড়ে বারোটায় হয়, কথার কথায় ধরলাম, সেখানে ফরজ নামাজ যদি এটা হতে পারে, তা আমার রাসুলের, আমার রাসুল যে আমলটা করেছেন আজকারগুলো করার পরে আমরা তারপর বললো যে রাসুলই যখন করেছে সে রাসুলের সুন্নতে মুয়াক্কাদার কথা বলেছেন, রাসুলের সুন্না অনুযায়ী আপনি পরবর্তী সুন্না মুয়াক্কাদা আদায় করেন। এটা তো না যে সালাম ফিরাম, তাহলে যদি এমন হয় যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার সুন্নতে মুয়াক্কাদা হয়, তাহলে তো হুজুর তো মাঝখানে বললো যে জানাজার নামাজ আছে অথবা এটা আছে অথবা দোয়া আছে, তারপরে তিনি যেটা আল্লাহ রাসুল করে নাই সেটাই করতেছেন, তো সেগুলোর জন্য সময় বের হয়। আসলে এগুলো বলে রাসুলের সুন্নাকে খাটো করা হয়, রাসুলের সুন্নাকে খাটো করা হয়। আমাদের বন্ধুরা সাধারণ জন, সাধারণ জন কী করবে? সাধারণ জনগণ তো বলছে আমাদের ইমাম সাহেব যেটা বলছে এটাই আমি আমল করব। কিন্তু ইমাম সাহেব যদি বলতেন যে ভাই এই মাসনুন দোয়াগুলো আজকারগুলো রাসুল করে তারপরে সুন্না মুয়াক্কাদা করেছেন এটা করেন, তাহলে সবটাই আমল হয়ে গেল, আমার ফরজও হলো, আজকারও হলো, সুন্নতে মুয়াক্কাদা হলো। ফলে ভাই যেটা বলেছেন আমি ভালো করে প্রশ্নটা বুঝেছি। সকল আমাদের দর্শকদের প্রতি অনুরোধ রইল সুন্দর করে মানুষকে দিনের কথা বলুন, বুঝাবার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে রাসুলের সুন্না অনুযায়ী নামাজ এবং আজকার শেষ করার আল্লাহ তৌফিক দান করুন। জি, আমরা একটা বিরতি সময় বিরতি পর আবার ইনশাআল্লাহ ফিরে আসবো। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, সময় হলে একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন বরেণ্য আলেমদিন প্রফেসর ডক্টর শাইখ মোহাম্মদ মতিউল ইসলাম আকরামাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, আনোর ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমি হলোকে তো একটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি হলোকে। জি, আমি এখানে ব্যাংক ছাড়া যদি অন্য কোনো ব্যাংক থেকে লোন নি, যদি এখানে ইন্টারেস্ট দেয়া হয় তাহলে কি এটা সুদ হবে? ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর আসবো। উনি কনভেনশনাল ব্যাংকগুলো থেকে প্রচলিত যে ব্যাংকগুলো সুদ ভিত্তিক সেই ব্যাংক থেকে যে লোন নেন সেখানে যে সুদ হবে কিনা, আসলে সুদ এবং সহজ কথা সুদ হবে, এবং সুদের ন্যূনতম অপরাধ সম্পর্কে বলা হয়েছে যে ইন্না লিরিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ রয়েছে, ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো। ফলে আপনি আপনি ইসলামী, এক কথায় ইসলামী ব্যাংকের মধ্যে আবার শুধু ইসলামী ব্যাংক ছাড়াও তো যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, বহু ব্যাংক আছে এখন, সেগুলো থেকে আপনি লোন নেন। আপনি, আমি কোনো ব্যাংকের নাম নিতে যাচ্ছি না, যে কোনো সুদী ব্যাংক থেকে আপনি নেবেন, তাহলে সেটা লোন আপনাকে বলতেছেই আপনি সুদ দিচ্ছেন, এত পার্সেন্ট আপনাকে এই টাকা দিচ্ছি, আপনি এর বিনিময়ে এত টাকা আপনি সুদ দিবেন। জি জি, এর সাথে আরো একবার আগে একটা প্রশ্ন করেছেন, আমরা একটা এই কলটা টিউন। জি ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি হারুনুর রশিদ বলছিলাম সিলেট থেকে। জি হারুন ভাই, প্রশ্ন হচ্ছে আমার এই সিলেট এলাকা, আমি যেখানে আছি সেটাকে আপনি একা একা পড়ছেন, এই তো? ঠিক আছে ভাই, আপনি তো সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর দেব। যে ইসলামী ব্যাংকগুলো তো মানে প্রফিট নিচ্ছে বা মুনাফা নিচ্ছে, আবার ওরাও অন্য ব্যাংকগুলোও নিচ্ছে,
পার্থক্যটা কি আসলে? আল্লাহ অন্য ব্যাংক তো বলে দিচ্ছে আপনি আমাকে টাকার বিনিময়ে টাকা, জি, রূপার বিনিময়ে রূপা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, যদি এমন হয় সেটাই হচ্ছে আপনি টাকার নিচ্ছেন, টাকা দিচ্ছেন টাকা, জি, সেখানে আপনি যেটা দিচ্ছেন এটা সুদ দিচ্ছেন, জি, আর ইসলামী ব্যাংকে যেটা হচ্ছে সেটা হলো মোদারাবা ব্যবসা করতেছে, ব্যবসা আপনার পুঁজি ইসলামী ব্যাংক ব্যবসা করতেছে, করে হিসাব করে আপনাকে সেখান থেকে ব্যবসার লাভ দিতেছে, তাদের মনোগ্রামে হলো তাদের ইয়েই হলো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, একটা আয়াতের উপর ভিত্তি করে একটি ব্যাংক, একটি ব্যাংক থেকে অনেকগুলো ব্যাংক, জি জি, অনেকগুলো ব্যাংকের মধ্যে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, জি জি, একটি আয়াত সেটা হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, জি, ইসলামী ব্যাংক ব্যবসা করে আপনাকে সেখান থেকে ব্যবসার লভ্যাংশ দিচ্ছে, তা আপনি বলেন তো এই এই ব্যাংকও দিল আমাকে টাকা, এই ব্যাংকও টাকা দিল, ওই ব্যাংক আপনাকে টাকার বিনিময়ে টাকা দিচ্ছে, আপনার সাথে লেখা টোকাই আছে আপনি আমাকে এত নিচ্ছেন এত পার্সেন্ট সুদ দিবেন, জি, ইসলামী ব্যাংকে সেখানে আপনি কাগজপত্র যেখানে সিগনেচার করতেছেন দেখবেন যে আপনার সাথে করতেছে ব্যবসা, ব্যবসা করার পরে আপনাকে এত পার্সেন্ট লাভ দেওয়া হচ্ছে, প্রফিট থেকে এত পার্সেন্ট লাভ দেওয়া হচ্ছে, প্রফিট থেকে এত পার্সেন্ট লাভ দেওয়া হচ্ছে, জি, এখন বলতে পারেন কিন্তু ওদের লস হয় না, হ্যাঁ ওদের লস হয় কিন্তু গোটা জাতির জাতীয় সব হিসাব একাত্র করার পরে সামষ্টিকভাবে দেওয়া, সামষ্টিকভাবে তখন দেওয়া হয় যে যে ক্ষেত্রে লস হয়ে গেছে সেটাও পোষায় না, সেটা কোনো একজন কাস্টমারের উপরে চাপিয়ে দেয়া না যে আপনার টাকা নিয়ে এটা কাজ করেছি, উনি টাকা নিয়েছে অ্যাভারেজে নিচ্ছে, নেওয়ার পরে ব্যবসা করে এত পার্সেন্ট সবাইকে লাভ দিচ্ছে, একটা দুইটার মধ্যে আসমান জমির পার্থক্য, একটা হচ্ছে ব্যবসা হালাল আর তো হলো সম্পূর্ণ সুদ হারাম। আমি একটু বলতে পারি যে আমাদের ইন্টারমিডিয়েটে অর্থনীতি নামে দুটো চ্যাপ্টার, প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়া হয়, সেখানে দুটো চ্যাপ্টারই আছে, একটা হচ্ছে প্রফিট একটা হচ্ছে ইন্টারেস্ট, মুনাফাটা আলাদা একটা চ্যাপ্টার আবার সুদটা আলাদা একটা চ্যাপ্টার। আমি বলবো যে বইটির ওই চ্যাপ্টার দুটো পড়লে উনি পার্থক্যটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সেখানে আমাদের হারুন ভাই সিলেট থেকে জানতে চেয়েছেন যে এশার সালাত ওনার এলাকায় হচ্ছে 7টার সময় হয়, তো উনি কোনো একটা হাদিসে পড়েছেন যে এশার সালাতে দেরিতে পড়লে সোয়াবটা বেশি হয় বা ভালো হয় আর কি, দেরিতে পড়াটাই সুন্নাহ উনি জানেন, তো এখন এখন যদি তিনি ওই ওই হাদিস অনুযায়ী আমল করতে গিয়ে যদি দেরিতে পড়েন, জামাতের সাথে না পড়েন, এতে তার মানে কোনটা উত্তম? না না না, কোনো সুযোগ নেই, জামাতে পড়বেন, জামাতে পড়বেন, জামাতে পড়তে হবে, সালাতুল জামাতে খায়রুম মিন সালাতিল ফাযলি বি 27 দারাজা, আচ্ছা আচ্ছা, 27 গুণ সওয়াব, 27 গুণ সওয়াব বেশি, সুতরাং সেটা ইমাম সহ সবাই বলে যদি আটটাই নিয়ে যায় সেটা হলো ভিন্ন কথা, জি জি, কিন্তু আপনি জমাতে সহকারে সলাত আদায় করা ওয়াজিব, ওটাই অগ্রাধিকার দিতে, ওটাই আপনি অগ্রাধিকার এবং জমাত সহকারে আদায় করবেন, জি, আর রাতের নামাজ যেটা সলাত তাহাজ্জুদ কিয়ামুল্লাইল যেটা বলা সেটা আপনি তো আপনার মতো করে, আপনি কি 12টা পড়বেন না আর একটু পরে পড়বেন সেটা আপনার মতো করে আপনি আপনি পড়বেন নিজের মতো করে, যেটা পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়বেন, জি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন উনি মাদ্রাসা স্টুডেন্ট বাঁশখালি চট্টগ্রাম থেকে, প্রথম শব্দগুলো আহাল মানি দল, সুন্না মানি হাদিস, জামা মানি এই জামা বলতে সাহাবাদেরকে বোঝানো হয়, এই সাহাবাদের দল অনুসরণ করতে রাসুল সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা আমার সুন্নত অনুসরণ করো এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতকে অনুসরণ করো এবং সেটাকে তোমরা শক্তভাবে ধারণ করো, জি জি, এক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন, তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ইন তামাম তারাক তুফিকুম আমরাইন নান তাদল্লু মা তামাসাক্তুম বিহিমা, দুটো যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব আর আমার সুন্না, ফলে আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্না আর আল্লাহর কোরআন এবং রাসুল সাল্লামের সুন্নাকে সাহাবাই কেরাম যেভাবে বুঝেছেন এই তিনটাকে একাত্র করে যে দলটি যাদের চলার পথ নির্ধারণ করে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামা। আচ্ছা, পরে সেরে নাম দিয়েছে কড়া আহলে সুন্নাত ওয়াল জামা, হ্যাঁ পরে সেরে, তো এগুলো তো নাম এভাবে দিতে পারে, কিন্তু আমাদের বন্ধু কোথেকে করছেন প্রশ্ন? বাঁশখালী, বাঁশখালী থেকে, ঠিক আছে, উনি যেখানে থাকেন তো আল্লাহ হেফাজত করুন, আপনাকে বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, আমার দলের কথা বলি না, আপনার দলের কথাও বলি নাই, আর বলবো না, মুহাম্মদ সাল্লাম যেটা বলছেন সেই কথাটাই বললাম, আপনি ওই আমলটা যে ব্যক্তি কোরআন সুন্না কোরআন সুন্নাকে সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন এই তিনটা অনুযায়ী জীবন চলার পথ রচনা করবে সেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। এক্ষেত্রে কি বলবেন যে মানে বাংলা ভাষায় আহলে সুন্নাত জামাতের যে আকীদা বা মূলনীতি আছে এগুলো মানে জানা যায়, এরকম কি দুই একটা কিতাবের আছে আমাদের বাংলাদেশে, যেমন তৌহিদের উপর অনেকগুলো বই লেখা আছে, এরপরে যেমন
তাওহিদের উপরে একটা বই লেখা আছে, আনামা রফিকুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন ইমানের উপরে একটা বই, আলহামদুলিল্লাহ আমার একটা বই আছে। এরপরে হলো বিশেষ করে আল আকিদা আত্মহাবিয়া, এ বইটা এখন কিন্তু মূলটা বাংলা পাওয়া যাচ্ছে, এগুলো থেকে আকিদা গ্রহণ করার চেষ্টা করুন। সহি আকিদার জি কলটি কেটে গেছে। আমাদের হাতে আরও বেশ কিছু প্রশ্ন এসেছিল। আমরা এক ভাই জানতে চেয়েছেন যে ইমামের পেছনে যদি সে নামাজ না পড়ে, ইমামের নানান ত্রুটির কারণে কিরাত শুদ্ধ নয় বা তো তাকে নানাভাবে অপছন্দ করা হয়, খুব একটা স্পেসিফিক বলেননি খুব একটা, ইমাম অপছন্দ, ইমামকে অপছন্দ করা সত্ত্বেও যে তার পেছনে নামাজ পড়ে সে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে এটা বলা ঠিক না। উনি অপছন্দ করে ওনার সাথে জায়গা জমি নিয়ে ইমামের সাথে দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি অপছন্দ করে ওনার পেছনে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইমাম নির্ধারণ করা হয়েছে জি। হ্যাঁ, ইমাম যদি শিরকের সাথে যুক্ত হয়ে যায়, শিরকের সাথে যুক্ত, হ্যাঁ কুফরুন বা ওয়া ইসলাম, আপনি দেখছেন যে এই মাত্র গিয়া কবরের মধ্যে সিজদা করে আসে, মানে স্পষ্ট শিরক বোঝা যাচ্ছে যেটা আর কি, এর পিছনে কারো নামাজ হবে না নামাজ পড়লে, কিন্তু ইমামের ত্রুটি থাকতেই পারে, কুলুবানি আদমা হত্যা, হ্যাঁ এই জন্য আপনি আপনি যদি বাদ দেন তাহলে দেখবেন যে কোনো মসজিদে ইমাম নেই, একজন একজন এমন নাই যেটা একবারে পূত পবিত্র সম্ভব না, এই জন্য। আর আপনার যদি ফাসেক ইমামের পিছনে একটা মাসালা, যেমন একটা মাসালা ব্যাপারে আমি বলতেছি যে দাঁড়িয়ে হলক করে ক্লিন শেপ করা, এই ইমামের পিছনে নামাজ হবে কি না, তখন সেখানে বলছে আহলে এলেম গোটা পৃথিবীর বড় বড় শ্রেষ্ঠ স্কলার যারা বলেছেন যে প্রথম দেখা দরকার উনিকে ওনাকে নিয়োগ দিয়েছে কে। আচ্ছা, ওনাকে যদি নিয়োগ দেওয়া হয়ে যায় এবং ওনাকে ওখান থেকে সরাতে গেলে সমাজের সমস্যা সৃষ্টি হবে, ফেতনা সৃষ্টি হবে, ওই ওর পিছনে নামাজ পড়ার জন্য বলছে যে ফেতনা যাতে সৃষ্টি হয়, যে কেন আসাদ্দু মিনাল কতল, যুদ্ধের চাইতে ফিতনা আরও বড় কঠিন, সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য এমনি ওনারা বলেছেন যে ওই দাঁড়ি ছাঁচা বা হলক করা, দাঁড়ি যদি হলক করে তাহলে তার পিছনে নামাজ না পড়ে অন্য ইমামের পিছনে নামাজ পড়ুন, তবে ওনাকে সরাতে গেলে যদি সমাজের মধ্যে ঐক্যের মধ্যে মানে বিরোধ তৈরি হয়, হ্যাঁ বিরোধ তৈরি হয়, সৃষ্টি হয়, এই ধরনের হয় তাহলে ওই ওর পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে এবং নামাজের আপনার নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। মানে ফাসাকি ফাসা নামাজ পড়া বৈধ, হ্যাঁ যদি সম্ভব হয় স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে পরিবর্তন করা সেটা করবে, সেটা করবে। এমনি হাদিসের মধ্যে আসছে ইমাম কাকে নিয়োগ দিবে, ইয়া উম্মুল কাওমা আকরা ও ইয়া উম্মুল কাওমা আকরা ও উম কিতাব আল্লাহ, আল্লাহ কিতাবে যে সবচেয়ে ভালো, হ্যাঁ কোরআন ভালো করে সহি করে তেলাওয়াত করতে পারে ইত্যাদি ইত্যাদি, আমল ভালো সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ এটা, কিন্তু আপনি ইমামের মধ্যে এই ত্রুটি আছে সাথে ত্রুটি খুঁজতে যাবেন, উনি এটা করছে, উনি ব্যবসা করে, উনি এটা করে, এগুলো খুঁজতে আপনি যাবেন না। ইমাম যখন মসজিদ নির্ধারণ করা হয়েছে, যদি আবার বলছি শেরেকের সাথে বা কুহুরির সাথে মোনাফিকের সাথে মোরতাদের সাথে যদি সে আল্লাহ বিশ্বাস না করে, কথার কথা ধরলাম এটা নেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে একজনও নেই, আমি কথার কথা বুঝাবার জন্য আমাদের দর্শকদেরকে এই ধরনের কুফরুন বা ওয়াহ শব্দ এসেছে, সরাসরি কুফুরি যদি বুঝে সরাসরি শেরেকের সাথে সম্পৃক্ত মাজার পূজা করে কবর পূজা করে এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তখন আপনি অন্যখানে গিয়ে অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন অন্য ইমামের পিছনে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আমি হারুনুর রশিদ বলছিলাম সিলেট থেকে। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জি তাবিজ বিক্রি করে যে ইমাম ওনার পিছনে কি নামাজ পড়া জায়েজ আছে? আরো প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, এখন তিনি কি করবেন? না, পরিবারের এই এটা কথা ঠিক নয়। আল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নূরের মধ্যে বলছেন ওয়ান কাহুল আয়ামা মিনকুম, তোমাদের যাদের বিবাহের প্রয়োজন তাদেরকে বিবাহ করায় দাও। ইয়া রাসূল বলছেন ইয়া মা শারা শাবাব মানে ইস্তাতা মিনকুম আল বা আফালিয়া তাজাওয়াজ, হে যুবক তোমরা যারা বিবাহ করতে সক্ষম তাহলে তোমরা বিবাহ করো। 26,000 টাকা কম না, অনেক টাকা। আপনি অন্তত ডাল ভর্তা আর যে এই যে দিয়েও যদি জীবনযাপন হয়, কিন্তু আপনার যে বিবাহ করা ফরজ, কখনো কখনো যদি খারাপ পথের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই হিসাবে মুরব্বীদের উচিত হলো বা মুরব্বীদের আরও বেশি উৎসাহ দেওয়া দরকার যে বাবা যা আছে আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করো, আপনি আব্বা আমাকে বিরোধে যাবেন না। আমার কথা হচ্ছে সুন্দর ভাষায় বলেন যে আসলে সব দিক থেকে এবং বলতে পারেন যে আমি ইসলামিক স্কলারদের সাথে আলাপ করেছি, এই মুহূর্তে আসলে আমার বিয়ে শাদীর দিকে যাওয়ার প্রয়োজন এবং আপনি বিবাহ শাদী করতে পারেন ওনাদেরকে সাথে নিয়ে, মানে বুঝাই নিয়ে সুন্দর করে
বিবাহের পথে অগ্রসর হওয়াই আপনার জন্য ইমানের দাবি। জি, আমাদের সমাজে আসলে হয় কি, বাবা মায়ের মানে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে মানে বাবা মার অবাধ্য হবে, তাদের অমতে বিয়ে করবে, এটা তারা নেগেটিভ দেখে। এতে কি বাবা মার অমত যদি কেউ বিয়ে করে, কোনো পুরুষ ছেলে যদি বিয়ে করে, সেটা বাবা মার অবাধ্যতার যে শাস্তি বা যে ইসলাম যে বাবা মার অবাধ্য হতে নিষেধ করেছে, এর ওইটার আওতায় পড়বে না? এটা এটা পড়বে না, এটা একটা স্বতন্ত্র মেয়ের ব্যাপার, আলাদা ছেলে কথা বলছেন। হ্যাঁ, ছেলে কথা বলছেন যেটা, হ্যাঁ ছেলে এটা অবাধ্যের মধ্যে পড়বে না। লা তাআলা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য কাজ যদি পিতা মাতাও আদেশ করে, ওই যে কোরআন শরীফের আয়াত সূরা লোকমানে, ওয়াইন জাহাদাক আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি পিতা মাতা তোমাকে শিরকও করতে বলে তো তুমি শিরক করো না, করা যাবে না, করা যাবে না, তবে ভালো আচরণ করো, ভালো আচরণ করতে হবে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। বিতির নামাজ উত্তম না তাহাজ্জুদ উত্তম? বিতির দেরি করা, প্রশ্ন করেছেন যে বিতির নামাজ কখন পড়া, তাহাজ্জুদের আগে না পরে? না, আপনি আগে মূলনীতি বুঝুন। জি জি, বিতির সালাত রাতের শেষেও পড়াই উত্তম। আচ্ছা, কিন্তু যদি আপনি মনে করেন যে এসার পরে আপনি আজকে আপনি রাতের শেষের দিকে উঠতে পারবেন না, সন্দেহ থাকে, তাহলে ঈশার সাথে আদায় করে নিন। আর যদি আপনি শিওর হন যে আলহামদুলিল্লাহ আপনি সালাত তাহাজ্জুদকারী, তাহলে আল্লাহ মানে আপনি তাহলে ওই ওই রাতের নামাজটা শেষ হয় যেন বেতের দিয়ে। জি জি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশি আহাদুক মাস সুবাহ ফাইউতে রুহা বেরাকা, নামাজ রাতের নামাজ দুই রাকাত করে তোমাদের মধ্যে কেউ যদি মানে ইয়ে করো যে এখন ফজর উদিত হয়ে যাবে, তাহলে দুই রাকাত দিয়ে নামাজ, এক রাকাত দিয়ে নামাজকে বেজর করে দাও। তো এই দিক থেকে উত্তম হলো যদি আপনি শিওর হন যে আমি শেষ সাথে উঠতে পারবো, আর যদি মনে হয় যে এটা পারবো না, তাহলে ঈশা নামাজের পরে নিলে পরে একসাথে কিছু সুন্নত টুন্নত পড়ে আদায় করে নিলে হয়ে যাবে। উত্তমটা হচ্ছে যে শেষ নামাজটা হয় বিতির, বিতির। জি শুকরান। আমাদের হারুন ভাই একটা প্রশ্ন করেছেন যে তাবিজ বিক্রি করে এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে? এই তাবিজ বিক্রি করা এখন দেখতে হবে আসলে। এমনি তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি আও কাফার, যে ব্যক্তি তাবিজ ঝুলালো তো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো এবং কুফরি করলো। জি জি, আর আল্লাহর কোরআনের কানে বলছেন, অত আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যাক এবং ভালো কাজে তোমরা কী করো, সহযোগিতা করো, অন্যায় অসৎ কাজে সহযোগিতা করো না। জি, এখন ইমাম ইমাম যদি উনি সুরা ফাতিহা পড়ে কাউকে দম কারো উপরে ফুঁ দেয়, জায়েজ, সেটা জায়েজ। তেলের মধ্যে ফুঁ দিয়ে যদি বলে যে এই তেল গায়ে মেখে গোসল করতে বলবেন, জায়েজ। পানির মধ্যে ফুঁ দিয়ে যদি বলে যে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে যদি বলে যে এটা খান, জায়েজ। কিন্তু তাবিজ ব্যবহার করা, তাবিজ করা ব্যবহার করা ঠিক হবে না, দুই কারণে। উনি যদি কোরআনের আয়াত লিখেও তাবিজ দেন, দুই কারণে ওলামায় কারাম বলছে জায়েজ নেই। একটা হলো, আরেকজন তো মাদুলিদা দেখে বলবে যে যদি আমাদের সঞ্চালক সাহেব উনি যদি তাবিজ পড়তে পারেন আমি পারবো না, কি জন্য? জি জি জি, এই পথটা যেন খুঁজে বের করতে না পারে কেউ, সুযোগটা দেয়া, সুযোগটা দেয়া যাবে না, পথ খুলে। দুই নম্বর হলো, ওই যদি আসলে কোরআনের আয়াত হয় তাহলে সেটা হচ্ছে, কোরআনের আয়াত যদি হয় তাহলে কোরআনের আয়াত নিয়ে টয়লেটে যাওয়া হচ্ছে, তাহলে এটাও আল্লাহর কোরআনের সাথে একটা অসম্মানজনক কাজ। এই এই দুই দিক থেকে জায়েজ নেই। আর যদি শিরকি তাবিজ লাগে তাহলে তো তার পিছনে নামাজ জায়েজই হবে না। হাদিস তো স্পষ্ট বলেছে তাবিজ দেওয়াই শিরক, আমাদের বর্জন করাই উচিত। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের সময় দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং প্যানভিশন টিভিকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহর কাছে দোয়া করি। জি দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে, মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা।